Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোমার মনে আছে আমি অন্তর দিদিকে একবার বলেছিলাম গুগলির হার্টের অসুখ আছে, ওকে তুমি এরকম হুট করে মারবে না। ও তখন থমকে গেছিল। ও থমকে যাবে কেন? ও তো গুগলির মা, সন্তানের অসুখ মানে তো মায়ের চিন্তা হওয়ার কথা। আর তাছাড়া থমকে তো মানুষ তখন যায় যখন নতুন কিছু জানতে পারে। তার মানে গুগলির যে হার্টের অসুখ আছে অন্তরা দিদি সেটা জানতোই না। তুমি ওকে চর মেরেছো, তুমি জানো না ওর হার্টের সমস্যা আছে, ওকে হঠাৎ মারা বারণ। আমি যত ভাবছি সন্দেহ তত বাড়ছে। তুমি একবার শুরু থেকে ভেবে দেখো, যেদিন আমরা গান শুনতে গেলাম সেদিনই অনামিকা দেশাই গান গাইলো। সবকিছুকে এত সহজে মনে পড়ে যায় ইন্দ্রবাবু? ব্যাপারটা কিরকম কাকতালীয় লাগছে না? মনে হচ্ছে না আমরা যে ওখানে যাব সেটা আগে থেকেই কেউ জানতো? সবকিছু কিরকম খাপে খাপে মিলে যাচ্ছে না? মিতুল, আমি তোমার কথা যত শুনছি তত আমার টেনশন বাড়ছে। তোমার তো কোনো কথা আমি কাটতে পারছি না। তুমি তো ঠিক কথা বলছো। আরো আছে, সব থেকে বড় সন্দেহ হলো বাঁ হাত। আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে অন্তরা দিদি মাঝে 7 বছরে নিজের বাঁ হাতটাকেও সমানভাবে সচল করেছে? আমি ভুল ভেবেছিলাম। আসলে এখন যে মানুষটা আমাদের সঙ্গে রয়েছে সে আসলে বাঁ হাতি, তাই বারবার সে নিজের বাঁ হাতটাকে গোপন করার চেষ্টা করে আর আমাদের কাছে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে অন্তরা দিদির মতো সেও ডান হাতি ছিল। মানে ও অন্তরা নয়, ও তোমার আগের স্ত্রী অন্তরা লাহিড়ী নয় ইন্দ্রবাবু। বারবার আমার মনের মধ্যে দ্বন্দ্বটা কাজ করতো, বারবার আমার মনে হতো এটা, তবে বুঝতে পারতাম না আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি। আসলে আমার মন ঠিক চিনেছিল অন্তরা দিদিকে, আমার চোখ বুঝতে পারেনি। কিন্তু আজ আজ গুগলির ছোটবেলাকার জামা কাপড় ফেলে দিয়ে অন্তরা দিদি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছে। ও ধরা পড়ে গেছে ইন্দ্রবাবু। ও আসলে বিরাট বড় একটা ষড়যন্ত্রের অংশ হয়ে এই বাড়িতে এসেছিল আমাদের সবার ক্ষতি করতে, আর আমরা বারবার ওকে বিশ্বাস করেছি, বারবার ওর পাতা ফাঁদে আমরা পা দিয়ে ঠকেছি, এমনকি এমনকি কোর্টে গিয়ে ওকে বেকসুর খালাস পর্যন্ত করে দিয়ে এসেছি। ওর ফাঁদে পা দিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে ইন্দ্রবাবু। তোমার মনে হওয়া তো কখনো ভুল হয়নি, কিন্তু ওকে যদি এই কথাগুলো জিজ্ঞাসা করি তাহলে ও তো স্বীকার করবে না। তাহলে কি হবে? পেয়েছি একটা উপায়, পেয়েছি। ও যদি অন্তরা না হয় তাহলে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।